সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাপসোনা গ্রামে খলিল ভাইয়ের একটি ডেইলি গরুর ফার্মে। এখানে 12টি গরু রয়েছে। এই গরুগুলো তিনি কোথা থেকে কেনেন এবং কিভাবে তাদের লালন পালন করেন, বিস্তারিত খলিল ভাই এবং ভাবির সাথে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আর কথা নাই, তাহলে চলে যাচ্ছি খলিল ভাইয়ের ডেইলি গরুর ফার্মে। কোরবানি পর্যন্ত সকালে আর দুপুরে। এই গরুটা যদি আমাদের দর্শকদের একটু দাম জানান, যে কোরবানি গুলোকে আপনারা কোরবানির বাজারে এগুলো উঠাবেন, এই গরুটা যদি পিতা পিতা ভাবে আমাদের একটু দাম জানান, এই গরুটার কত কতটা ওজন হবে? হয় 100 উপরে হবে। 100 কেজির উপরে? হ্যাঁ, 100 উপরে। এর কয় দাঁত হয়েছে? কত? দুই দাঁত। এর দুই দাঁত হয়েছে? হ্যাঁ, এর দুই দাঁত হয়েছে। তো এই গরুটার দাম কত চাচ্ছেন আপনারা? ও তোমার 80-85। 80-85 হলে এটা বিক্রি করবেন। আসলে আপনার যে মোটাটা দুই দাঁত। ৬৫-৭০ ১৩-২ দাঁত আছে সবাই। এরপরে যদি আমাদের ওই কালো গরুটার ও ওইটার হলো ৭ দাঁত। ১১০-১৫ চলে যাবে। আপনার পিছনের এই এই শার্ট, এই গরুটা একে কত টাকা হলে ছাড়বেন এবং কয় দাঁত হয়েছে এটা? ওর না দাঁত নেই, ওর দুই দাঁত হয়নি। এখনো দুই দাঁত হয়নি, দাঁত ফাঁক হয়ে গেল, দাঁতই নিও, দাঁতই নিও না। ও ৮০ হলে ছেড়ে দেবো। ৮০ হলে এই গরুটা ছাড়বেন? ৮০ হলে এই গরুটা ছাড়বেন। তো এরপরে আমরা যদি এই লাল গরুটার দিকে আসি,
লাল গরুটা কি সাদা গরুটা লালছে হ্যাঁ লাল এই গরুটার কত টাকা দাম ওই 1 লাখ 15 1 লাখ 15 এর ওজনটা কত হবে ও 3 মণের বেশি হবে 3 মণেরও বেশি হুম ওর পাশাপাশি পাশাপাশি এই এই যেটা ওর দাম 90 95 90 95 হুম এই 110 কেজি তে ওজন আছে ওই 110 কেজি ওজন আছে হ্যাঁ এরপর এই লাইনের যে গরুগুলো আছে আপনি যদি আমাদের একটু দেখালে ভালো হয় মাথার গরুটা ওটা 120 টাকা ওই 1 লাখ 15 1 লাখ 15 হলে এই গরুটা ছাগল মাথারটা হুম হুম মাথারটা 1 লাখ 15 আর এই পরেরটা 20 1 লাখ 20 হলে এই পরেরটা হ্যাঁ পরেরটা কত ওজন হবে পরেরটা তোমার 3 মণ 3.5 মণ টন ওজন আছে 3.5 মণ 3.5 মণ ওজন আছে হুম এর পাশে তো এই সাদাটা রয়েছে সাদাটা কি অবস্থা এটা সাদা সাদা লাইলছে হ্যাঁ লাইলছে ওটা তোমার 1 লাখ 30 চার মন ওজন আছো 12টা গরু একসাথেই একসাথে আপনি ছাড়তে চাচ্ছেন হুম বা এটা যদি এটা আপনারা বাড়ির থেকে ছাড়বেন না স্থানীয় কোনো বাজারে যে বাজারে নিয়ে গেলেও হবে বাড়ির তো সেরকম যদি প্রত্যমতন হয়ে যায় তো বাড়ির তো ছেড়ে দেবো তো আসলে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই গরুগুলো যখন আপনারা বেশ কয়েক বছর আপনারা গরু পালন করে আসছেন এলাকার বেশ ছোট ছোট খামারি হিসাবে আপনাদের পরিচিত রয়েছে তো আপনারা এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন এই গরু বছর নিয়ে আসছে সব জেটুয়া বাজার থেকে জেটুয়া বাজার তার মানে এটা সাতক্ষীরা জেলার তালা উপজেলা জেটুয়া বাজার থেকে গরুগুলো সব সংগ্রহ করেছিলেন কতদিন আগে সংগ্রহ করেছিলেন এই 6 মাস আগে সংগ্রহ করেছিলেন 6 মাস লালন পালন করে আপনার কুরবানির জন্য উপযোগী হয়েছে এগুলো এখন বিক্রয়ের জন্য চেষ্টা করছেন তো এদের কয়বার খেতে দেন এদের দুইবার খেতে দেন দুইবার খেতে দেন দুইবারে এরা কি কি খায় ভুট্টা ভুসি অটর কুড়ু আর ফল ভুট্টা ভুসি অটর কুড়ু ফল এদের কি গোসল করানো লাগে কি গোসল তিনবার তিনবারই গোসল করানো লাগে হ্যাঁ তিনবারই গোসল করানো আসলে অত্যন্ত একটু অল্প জায়গা হ্যাঁ অল্প জায়গা এই অল্প জায়গায় 12টি 13টি গরু আপনারা এখানে লালন পালন করেন গত বছর আপনারা যে লালন পালন করেছেন গত বছর কয়টি গরু ছিল আপনাদের গত বছর 12টা ছিল 12টি গরু ছিল তো 12টি গরুতে হচ্ছে কেমন লাভ হয়েছিল কেমন তোমার যা হইল ৮০০ লার মতন লাভ ছিল তো এবছর কি মনে করছেন যে খরচ খরচা বাদ দিয়ে কেমন থাকবে বলে মনে করছেন এখন যেরকম দাম আছে এরকম থাকলে তো বেশি যখন পেরি উঠবা না রে এবার যদি এত যদি পড়ি মুড়ি যায় তাহলে তো মনে করতে হবে আউট হয়ে যেতে হবে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এখন কথা বলছিলাম আমাদের সাতক্ষীরা জেলার ৮৯ জেলার কাপসন্না গ্রামের ফলিক ভাইয়ের একটি ফার্মে গরুর ফার্ম একটি ছোট একটি গরুর ফার্ম এই গরুর ফার্মে কিন্তু আমরা কথা বলছিলাম এবং এখানে 12টি গরু কুরবানির উপযোগী করেছেন এবং সব গরুগুলো কিন্তু একই রকম একই সাইজের দেখতে দর্শক আমরা এতক্ষণ বিভিন্ন গরু দেখলাম এবং তাদের দরদাম সম্পর্কেও জানালাম এতক্ষণ কথা বললাম খলিল ভাই এবং ভাবির সাথে তারা যেমনটি জানাচ্ছিলেন যে তার জেঠুয়া বাজার থেকে 12 পিস গরু সংগ্রহ করেন 6 মাস আগে সেখান থেকে লালন পালন করে আজকের কুরবানির উপযোগী করে গড়ে তুলেছেন তারা আর কুরবানি মাত্র 1.5 মাস বাকি এই 1.5 মাস পরে তিনি স্থানীয় বাজারে উঠাবেন এবং বাড়ির থেকেও কেউ যদি ক্রয় করতে চায় তাহলেও বাড়ির থেকেও বিক্রয় করবেন সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন গরুর 12টি গরুর দরাদাম সম্পর্কে এতক্ষণ জানালাম এবং যদি কেউ গরু ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে খলিল ভাই দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ